দেখেন এখানে যদি আমি একটু বিবেক দিয়ে যদি চিন্তা করি এই সুদের বিষয়টি নিয়ে তাহলে অটোমেটিকলি বোঝা যায় যে সুদটি হলো কি খারাপ মানে কেন খারাপ সুদ একপক্ষ পক্ষ লাভবান আর এক পক্ষ ক্ষতিগ্রস্ত এক পক্ষ উপকৃত হচ্ছে আর এক পক্ষ বিপদে পড়ছে এক পক্ষ আরামে থাকছে আর এক পক্ষ খুবই কষ্টে দিন কাটাচ্ছে এক আনন্দ চিত্তে তার দিন কাটছে আর এক পক্ষ সবসময় টেনশন থাকছে কখন তার এই টাকাগুলো পরিশোধ করবে যে টাকাটার কোনো পরিশ্রম সে করছে না যে টাকাটা লাভ নিচ্ছে তার কাছ থেকে তাই আমরা বুঝতে পারি যে সুদটি হলো কি খারাপ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم عن وابسة بن معبد قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقال جئت تسأل عن البذل؟ قلت نعم فقال استفتي قلبك

আমার মন অটোমেটিকলি বলে দিবে যে চুরি করা খারাপ কেন খারাপ চুরির দ্বারা একজনের ক্ষতি হচ্ছে তার অর্থের ক্ষতি হচ্ছে তার মনে কষ্ট আসছে বিভিন্ন দিক দিয়ে চুরি করাটা খুবই খারাপ এটা আমার মন অটোমেটিকলি বলে দিবে। ঠিক তেমনইভাবে আমি আয় টু দ্বারা আপনাদের সামনে দিচ্ছি যেমন ধরেন খুন করা খুন করা এটি খারাপ এটার জন্য কাউকে জিজ্ঞাসা করতে হয় না কারো কাছে যেতেও হয় না নিজের মন অটোমেটিকলি বলে দিচ্ছে যে খুন করাটা কি খারাপ ঠিক ভাবে দেখেন আমরা যদি দেখি ঘুষ বা সুদ এটি যে খারাপ এটার জন্য কারো কাছে যাওয়ার দরকার পড়ে না আমার বিবেক আমার রুচি অটোমেটিকলি বলে দিবে। যে আসলেই সুদ খাওয়াটি ভালো না কেমনে এটি খারাপ দেখেন এখানে যদি আমি একটু বিবেক দিয়ে যদি চিন্তা করি এই সুদের বিষয়টি নিয়ে তাহলে অটোমেটিকলি বোঝা যায় যে সুদটি হলো কি খারাপ মানে কেন খারাপ সুদ একপক্ষ পক্ষ লাভবান আর এক পক্ষ ক্ষতিগ্রস্ত একপক্ষ পক্ষ উপকৃত হচ্ছে আর এক পক্ষ বিপদে পড়ছে এক পক্ষ আরামে থাকছে আর এক পক্ষ খুবই কষ্টে দিন কাটাচ্ছে এক পক্ষে চিত্তে তার দিন কাটছে আর এক পক্ষ সবসময় টেনশন থাকছে কখন তার এই টাকাগুলো পরিশোধ করবে যে টাকাটার কোনো পরিশ্রম সে করছে না যে টাকাটা লাভ নিচ্ছে তার কাছ থেকে তাই আমরা বুঝতে পারি যে সুরটি হলো কি খারাপ ঠিক তেমনইভাবে আমরা যদি একটি বিষয় নিয়ে চিন্তা করি যেমন পর্দার বিষয়টি পর্দা না করাটা এটা যে খারাপ এটা আমি যদি আমার সুস্থ মস্তিষ্কে এবং বিবেককে যদি আমি প্রশ্ন করি অটোমেটিকটা আমার বিবেক বলে দিবে কেন বলে দিবে পর্দা না করার কারণে দেখা যাচ্ছে যে একজন ছেলে সাথে যখন একটি মেয়ে অবাধে চলাফেরা করছে অবাধে মেলামেশা করছে কথা বলছে অটোমেটিকলি তার প্রতি একটি আকর্ষণ সৃষ্টি হচ্ছে ওই ছেলেও তার মেয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হচ্ছে মেয়েটিরও ছেলেটির প্রতি আকর্ষণ সৃষ্টি হচ্ছে তা আকর্ষণ সৃষ্টি হওয়ার দ্বারা আস্তে আস্তে সম্পর্কটি গণভূত হয় এবং সম্পর্কটি আরও গভীরে এগিয়ে চলে যায় গভীরে চলে যাওয়ার পরে এমন একটি ঘটনা ঘটে যায় এই ঘটনাটির দ্বারা ব্যক্তির জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এমনকি রাষ্ট্রীয় জীবনে এটির প্রভাব পড়ে তাই এই পর্দা না করাটা যে খারাপ এটা অটোমেটিকলি আমার বিবেক বলে দেয় সেই কথাটি আল্লাহ রাসুল্ল আলিয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এমনই একটি ইঙ্গিত দিয়েছেন যে আলবির মাতমা আন্নাথ ইলাইহিনু আথমা আন্না ইলাইহিন কলভ পূর্ণ এবং ন্যাক এবং ভালো এটা এমন একটি জিনিস যেটা তোমার হৃদয়ের মধ্যে তোমার অন্তরের মধ্যে এবং অশান্তি আনবে শান্তি আনবে টেনশন আনবে না হ্যাঁ দুঃখ আনবে না কষ্ট আনবে না সেটা হলো কি সত্য সেটাই হলো পুণ্যের কাজ আর এটা বলা হয়েছে হাদিসের বাক্যদে বল ইসমু মাহা কফিনি ও তরদ্ সদরি দেখেন এখানে বলা হচ্ছে যে পুনা এবং কাজ সেটি হলো এমন একটি বিষয় যে বিষয়টি তোমার দিলের ভিতরে তোমার মনের ভিতরে তোমার হৃদয়ের মধ্যে সংশয় সৃষ্টি করবে সন্দেহ সৃষ্টি করবে মানুষ দেখে ফেলছে মানুষ জেনে ফেলবে মানুষ দেখলে আমাকে কী বলবে এই সংশয়গুলো সৃষ্টি হবে সেটা কি মাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছে তাই আসুন কোনো একটি কাজ করার আগে আমি আমি প্রথম আমার বিবেককে জিজ্ঞাসা করবো বিবেক অটোমেটিকলি বলে দিবে এই হাদিসের বাসা অনুযায়ী যে এই জিনিসটি ভালো সেই জিনিসটি খারাপ হ্যাঁ যদি অন্য হাদিস দ্বারা সাবেদ আসে আবার যদি আমাদের বিষয়টি বুঝে না আসে তারা যারা বুঝে তাদের আমরা স্বর্ণবর্ণ হব যারা জানে তাদের কাছে আমরা যাবো তাদের কাছ থেকে আমরা জেনে নেব কিন্তু প্রাথমিক অবস্থা আমার বিবেক কিন্তু অটোমেটিকলি বলে দিবে যে এই জিনিসটি ভালো না এই জিনিসটি খারাপ সেই কথাটি হাদিসের মধ্যে বলা হচ্ছে আমি সেই কথাটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি আমার বিল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আদনান মিডিয়ার সাথেই থাকুন প্রতিদিন নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসালামুক রহমতুল্লাহি